আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে। সবজি আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গ্রেট করা কাঁচা আলু, দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/4 কাপ টমেটো কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার সবজির সাথে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর, এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটু পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এই রুটির মাঝ বরাবর তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম ট্রায়াঙ্গেলের শেপ করে দিয়ে দিতে হবে, যেহেতু আমি নাস্তাগুলোকে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে তৈরি করে নিব, তাই পুরটাকে একটু ট্রায়াঙ্গেলের শেপেই সেট করে নিতে হবে। পুর সেট করে নিয়েছি, এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, তারপর অপর পাশ থেকেও এভাবে ফোল্ড করে নিব। এবার নিচের অংশ এভাবে টেনে সিল করে নিব, অর্থাৎ আমি নাস্তাটিকে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে তৈরি করে নিব। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবার যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব,
নাস্তাগুলোর যখন এক পাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, সবজি আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।